ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলে আসলাম তোমাদের 2021 সালের ষষ্ঠ সপ্তাহের কৃষি শিক্ষা দ্বিতীয় অ্যাসাইনমেন্ট নিয়ে। তোমাদের কৃষি শিক্ষার শিরোনাম আমাদের জীবনে কৃষি। শিক্ষার্থী বন্ধুরা, চলো দেখি তোমাদের প্রশ্ন কি আছে। শিক্ষার্থী বন্ধুরা, এক নজরে দেখে নাও তোমাদের এই প্রশ্নটি। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ টু, এখানে তোমাদের একটি উদ্দীপক দেওয়া আছে। উদ্দীপকের নিচে এখানে লেখা আছে যে কৃষি কার্যক্রম পরিচালনা করতে রিনা বেগম অভিজ্ঞ কৃষক, কৃষি মেলা, কৃষি শিক্ষা, কৃষি গবেষণা, কৃষি তথ্য ও সেবা প্রাপ্তির উৎসগুলো কিভাবে কাজে লাগাবেন, নিচের প্রশ্নগুলোর উত্তরের মাধ্যমে তোমার মতামত উপস্থাপন করো। অর্থাৎ এখানে পাঁচটি প্রশ্ন দেওয়া আছে, 1, 2, 3, 4, 5। তোমরা প্রয়োজনে প্রশ্নগুলো দেখে নিতে পারো। তোমাদের অতি উত্তম পাওয়ার জন্য স্পষ্ট বলা আছে যে সঠিকভাবে পাঁচটি প্রশ্নের উত্তর লিখতে পারলে, প্রশ্নগুলোর উত্তর পাঠ্যপুস্তকের সাথে সঙ্গতিপূর্ণ থাকলে, লেখায় লক্ষণীয় মাত্রায় নিজস্বতা ও সৃজনশীলতা থাকলে। শিক্ষার্থী বন্ধুরা, আমি চেষ্টা করেছি এই রিনা বেগমের যে তার কৃষি গবেষণার মাধ্যমে তার যে উৎস তার কাজে লাগাবেন, সেক্ষেত্রে যে এই নিচের পাঁচটি প্রশ্ন আছে, এই পাঁচটি প্রশ্নের উত্তরের মাধ্যমে তোমাদের জন্য একটি চমৎকার উত্তরপত্র তৈরি করতে আশা করি। তোমাদের এই উত্তরপত্রটি তোমাদের অ্যাসাইনমেন্ট লিখতে অনেক সহায়তা ভূমিকা পালন করবে। তাহলে শিক্ষার্থী বন্ধু, আর দেরি নয়, চলে যাই মূল অ্যাসাইনমেন্টের উত্তরপত্রের ছোট্ট একটা ইন্টার পর। শিক্ষার্থী বন্ধুরা, এটা তোমাদের কৃষি শিক্ষা অ্যাসাইনমেন্ট নির্ধারিত কাজ এর উত্তর। অর্থাৎ এটা তোমার কৃষি শিক্ষা অ্যাসাইনমেন্ট নির্ধারিত কাজ দুই, এই যে লেখা আছে নির্ধারিত কাজ দুই, তাহলে নির্ধারিত কাজ দুই এর উত্তর, কৃষি কার্যক্রম পরিচালনা করতে রিনা বেগম অভিজ্ঞ কৃষক, কৃষি মেলা, কৃষি শিক্ষা, কৃষি গবেষণা, কৃষি তথ্য ও সেবা প্রাপ্তির উৎসগুলো যেভাবে কাজে লাগাবেন তা উল্লিখিত পাঁচটি প্রশ্নের উত্তরের মাধ্যমে নিম্নে ব্যাখ্যা করা হলো। উল্লিখিত পাঁচটি প্রশ্ন মানে, শিক্ষার্থী বন্ধুরা দেখো, এই যে এখানে পাঁচটি প্রশ্ন, রিনা বেগম কৃষি মেলায় কী কী কৃষিজাত পণ্য দেখতে পেয়েছিলেন, তার কৃষি কার্যক্রম বাস্তবায়নের জন্য কাদের নিকট থেকে প্রয়োজনীয় তথ্য সেবা পেতে পারে, কৃষি বিষয়ে শিক্ষা গ্রহণ ও গবেষণা করতে কোন কোন প্রতিষ্ঠানে ভূমিকা রাখতে পারে, একজন অভিজ্ঞ কৃষক কীভাবে রিনা বেগমকে সহায়তা করতে পারে, একজন কৃষক ও একজন কৃষি বিজ্ঞানী তুমি কীভাবে আলাদা করবে। শিক্ষার্থী বন্ধুরা, এই পাঁচটি প্রশ্নের উত্তরের আলোকেই আমি চেষ্টা করেছি তোমাদের উত্তর দিতে। প্রশ্ন নং এক, শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যদি প্রশ্ন নং এক নাও লিখো, তোমরা শুধু এভাবে লিখেও যে পাঁচটি প্যারা আকারে, তাহলে ওই পাঁচটি প্রশ্নের উত্তর এসে যাবে। কথাটা আবার একবার মন দিয়ে শোনো, তোমরা যদি এখানে প্রশ্ন নং এক, প্রশ্ন নং দুই, প্রশ্ন নং তিন এভাবে নাও লিখো, এভাবে প্যারা আকারেও লিখে যাও, তাহলে তোমাদের ওই পাঁচটি প্রশ্নের উত্তর, এই অ্যাসাইনমেন্টের উত্তর এসে যাবে। রিনা বেগম একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা। তিনি 2020 সালে নিকলি উপজেলায় অনুষ্ঠিত কৃষি মেলা দেখতে যান। কৃষির আধুনিক প্রযুক্তি, কৃষি উপকরণ ও উৎপাদিত কৃষি পণ্য একসাথে একমাত্র কৃষি মেলার মাধ্যমেই দেখা সম্ভব। রিনা বেগম উক্ত কৃষি মেলায় নানা কৃষিজাত পণ্য, যেমন বিভিন্ন গাছের চারার উচ্চ ফলনশীল জাত, বিভিন্ন ধরনের সার। শিক্ষার্থী বন্ধুরা, একটা কথা বলতে ভুলে গিয়েছি যে তোমাদের কাছে আমার বরাবর মতো ছোট্ট একটা অনুরোধ, যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবো, যাতে করে আমার প্রতিটি অ্যাসাইনমেন্ট আপলোড দেওয়া মতো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর যারা ইতিমধ্যে আমার সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব আমার সঙ্গে আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমার তরফ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। কৃষির জন্য ব্যবহৃত বিভিন্ন ধরনের আধুনিক প্রযুক্তি এগুলো দেখিয়েছিলেন, এতে করে তিনি কৃষি কাজের প্রতি উদ্বুদ্ধ হয়েছিলেন। দুই নং প্রশ্ন আলোকে, অর্থাৎ যে পাঁচটি প্রশ্ন তার দুই নম্বর প্রশ্ন, এই যে এই দুই নম্বর প্রশ্নে যেটা বলা হয়েছে তার উত্তরটা এখানে, তুমি দুই নং প্রশ্ন না লিখলেও চলবে। তিনি তার এভাবে লিখলেও হবে, তিনি তার এই কৃষি কার্যক্রম সঠিকভাবে বাস্তবায়ন করার জন্য যাদের কাছ থেকে প্রয়োজনীয় তথ্য ও সেবা পেতে পারেন, তাদের মধ্যে রয়েছে উপজেলা কৃষি কর্মকর্তা, অভিজ্ঞ কৃষক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, প্রাণী সম্পদ অধিদপ্তর ও মৎস্য অধিদপ্তরের সম্প্রসারণ কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ। এবার আসি প্রশ্ন নম্বর তিনে।
শিক্ষার্থী বন্ধুরা এটা এবার আসলাম আমরা প্রশ্ন নম্বর তিনে। এই তিনের আলোকে উত্তর হচ্ছে বাংলাদেশের বিভিন্ন স্তরে কৃষি শিক্ষা দেওয়া হয়। এদেশের 16টি কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট আছে। কৃষি বিষয়ে গবেষণা করার জন্য অনেকগুলো প্রতিষ্ঠান আমাদের দেশে রয়েছে, যেমন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ ইক্ষু গবেষণা ইনস্টিটিউট ইত্যাদি। এসব গবেষণা প্রতিষ্ঠানে কৃষি উন্নয়নের জন্য নানা গবেষণা প্রযোজনা করা হয়। শিক্ষার্থী বন্ধুরা এখানে তোমরা আর একটা পয়েন্ট আমি লিখতে পারি, তুমি লিখেছো ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় রয়েছে এবং বাংলাদেশের বিভিন্ন কৃষি পলিটেকনিক্যাল ইনস্টিটিউট রয়েছে, তোমরা সেগুলো এখানে উল্লেখ করতে পারো। এসব গবেষণার ফলাফল লিফলেট পুস্তিকা প্রকাশ করে জনগণকে অবহিত করা হয়। রিনা বেগম এই লিফলেট পুস্তিকা পড়েও তার কৃষিকাজের অগ্রগতি সাধন করতে পারেন। প্রশ্ন নম্বর চার, শিক্ষার্থী চার নাগরের আলোকে আমরা উত্তরটা সাজিয়েছি। রিনা বেগম তার গ্রামে অবস্থিত একজন অভিজ্ঞ কৃষকের কাছ থেকে সেবা পেতে পারেন। একজন অভিজ্ঞ কৃষক সাধারণত গ্রামের কৃষি সম্বন্ধিত তত্ত্ব ভাণ্ডার হিসেবে পরিচিত। তিনি প্রথমে নানা গণমাধ্যম ও কৃষি বিষয়ক কর্মকর্তাদের কাছ থেকে তত্ত্ব সংগ্রহ করে নিজের জ্ঞানের পরিধি বৃদ্ধি করেন। অতঃপর তিনি বিভিন্ন সভা সমাবেশের মাধ্যমে তার প্রাপ্ত জ্ঞানকে অন্যান্য কৃষকের মাঝে ছড়িয়ে দেন। রিনা বেগম এই অভিজ্ঞ কৃষকদের সভায় নিয়মিত অংশগ্রহণের মাধ্যমে তার কৃষিকাজকে ত্বরান্বিত করতে পারেন। শিক্ষার্থী বন্ধুরা পাঁচ নং প্রশ্নের উত্তরে আসলাম। তো পাঁচ নং প্রশ্নের আলোকে যে উত্তরটা আমি সাজিয়েছি সেটা এরকম, একজন কৃষক হলো সেই ব্যক্তি যিনি মাঠে পরিশ্রম করে ফসল ফলায় কিংবা পুকুরে মাছ চাষ করে কিংবা পশু প্রাণী পালন করে। আর একজন কৃষিবিজ্ঞানী হলো সেই ব্যক্তি যিনি কৃষি গবেষণা প্রতিষ্ঠানে গবেষণা করে নতুন নতুন জাত ও প্রযুক্তি আবিষ্কার করেন। তিনি উচ্চ ফলনশীল জাত উদ্ভাবনের মাধ্যমে কৃষককুলের মঙ্গল সাধন করেন। রিনা বেগম প্রয়োজনে পত্রপত্রিকার রিপোর্ট, অনলাইন সার্চ, কৃষি গুগল বাংলা অ্যাপ যেমন কৃষকের অ্যাপ, ফসলি, কৃষকের জানালা, কৃষি সমস্যা ও সমাধান ইত্যাদি থেকে সাহায্য নিতে পারেন। এছাড়াও কৃষিবিজ্ঞানীদের প্রকাশিত লিফলেট বা পুস্তিকা থেকেও সহায়তা নিয়ে তিনি তার কৃষি কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করতে পারেন। উপরিউক্ত কাজগুলো সঠিকভাবে পালন করতে পারলে রিনা বেগম একজন অভিজ্ঞ কৃষকে পরিণত হবেন এবং দেশের কৃষি তথা জাতীয় অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন। ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল তোমাদের ষষ্ঠ সপ্তাহের কৃষি শিক্ষা অ্যাসাইনমেন্ট 2-এর নির্ধারিত কাজের নমুনা উত্তরপত্র। আশা করি তোমাদের আমার এই তৈরিকৃত নমুনা উত্তরপত্রটি অনুসরণ করলে অবশ্যই তোমরা অতি উত্তম নম্বর পাবে। আমি চেষ্টা করেছি বিভিন্ন জায়গা থেকে তথ্য সংগ্রহ করে একটি নিজস্ব সৃজনশীল মেধায় এমনভাবে একটি নমুনা উত্তরপত্র তৈরি করতে গিয়ে যাতে করে তোমাদের এই উত্তরপত্রটি অনুসরণ করলে তোমরা অতি উত্তম নম্বর পেতে পারো। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আজ এ পর্যন্তই, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ঘরে থেকো, আল্লাহ হাফেজ। শিক্ষার্থী বন্ধুরা তোমাদের কাছে বরাবরের মতো আমার একটা ছোট্ট অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবা এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবা যাতে করে আমার প্রতিটি অ্যাসাইনমেন্ট আপলোড দেওয়া মাত্র তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর যারা নোটিফিকেশন পাবে না তারা আমার চ্যানেলের প্লে লিস্টে চলে যাবা। এই প্লে লিস্টে যাওয়ার পর তোমরা দেখবা যে ক্রিয়েটেড প্লে লিস্ট, এখানে প্রতি সপ্তাহের অ্যাসাইনমেন্ট দেওয়া আছে। এছাড়াও তোমরা অল উইক অ্যাসাইনমেন্ট ক্লাস 6-9 2001, এখানে তোমাদের প্রথম থেকে ষষ্ঠ সপ্তাহ পর্যন্ত সকল সপ্তাহের অ্যাসাইনমেন্ট তোমরা এখানে প্রত্যেক ক্লাসেরটা পেয়ে যাবে। তো শিক্ষার্থী বন্ধুরা এই ছিল তোমাদের আজকের অ্যাসাইনমেন্টের নমুনা উত্তরপত্র। আশা করি তোমরা উত্তরপত্রটি গ্রহণ করলে অনেক উপকৃত হবে এবং অতি উত্তম নম্বর পাবে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।